আমিশা হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছে অ্যানিনিয়া জেরিন ফ্রম মাই পেজ জেরিনস সো সবাই একটু জয়েন করো করে বলো যে পুরো লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার এই ফোনে নেট নাই ওয়াও থ্যাংক ইউ আপু আহলাম সোমাইয়া হ্যালো আপু তুমি এসেছো জি আপু আমি এসেছি প্রীতি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা তোমরা কমেন্ট করো দেন তোমাদের সাথে আমি কথা বলি আচ্ছা আজকে আমার ড্রেসটা কেমন ফার্স্ট অফ অল সবার কথা চাই আজকে হচ্ছে আমার ড্রেসটা কেমন আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটার কালার ডল লাগতেছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু সো দেখো আমি এটাই দেখাবো আজকে বেশিক্ষণ সো এটা হচ্ছে মেইন ফোকাস আজকের আজকে আমার এটা খুব পছন্দ হয়েছে সো আমি এটাই পরে আসছি আমি আর কিছু দেখালাম না ইউ লুক বিউটিফুল নিশা বেবি থ্যাংক ইউ সো মাচ সো সবাই দেখো এটা কিন্তু অনেক ফ্লফি একটা ড্রেস ওকে আর এটা কিন্তু স্কার্ট সেট উপরে এটা কিন্তু আলাদা নিচেরটা কিন্তু আলাদা হোয়াইট হেভি স্কার্ট তো পরবো আজকে প্লিজ আচ্ছা ঠিক আছে হোয়াইটটা আমি আজকে পরে আসবো ওকে হোয়াইট কি আছে ওইটা কোনটা ওয়েট এক মিনিট হ্যাঁ হোয়াইট আছে হোয়াইট আমি পরে আসবো আচ্ছা ঠিক আছে হোয়াইট আমি পরে আসবো ওকে হোয়াইট পরে আসবো নেক্সট লাইভে নেক্সট মানে আজকে আরেকটা লাইভ হবে হ্যালো আপু হাই আচ্ছা এখন আমি একটু চেক করি সবাই এতক্ষণে আমার ড্রেসটা একটু দেখো আমার ড্রেসটা হচ্ছে আজকের মেইন ফোকাস তোমরা বলবা এটার প্রাইসটা কত রাখা যায় ওকে এটার ম্যাটেরিয়ালটা আমি আগে দেখাই এরপরে বুঝবা এই দেখো এটার ম্যাটেরিয়ালটা আমার কাছে না এটা ব্রাইডাল ব্রাইডাল লাগছে সিরিয়াসলি আমার কাছে মানে ব্রাইডাল মানে কি ব্রাইডের ড্রেস না মানে তোমরা কোনো বিয়েতে পরে যেতে পারবা এরকম কিন্তু বিয়ের অনুষ্ঠান আর কবে হয় কে জানে আচ্ছা যাই হোক দেখো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এই হে আপি হ্যালো আপু জর্জেটের কোনো স্কার্ট কি দেখাবেন আপু জর্জেটের হ্যাঁ দেখাবো আপু আমাদের নতুন ক্র্যাপ জর্জেটের মধ্যে স্কার্ট আসছে ওগুলো দেখাবো আমি হুম সো দাঁড়াও এক মিনিট জাস্ট আমি বেশি টাইম নিচ্ছি আমি অন্য কিছু দেখাচ্ছি না কজ এইটা হচ্ছে আজকে আমার মেইন আর এটা অনেক বেশি ফ্লাফি এটা একটা বার্বি স্কার্ট আর আমি এটাকে অ্যাকচুয়ালি ব্রাইডালও বলতেছি লাইক মানে তোমরা ওকেশনালি এটা পড়তে পারবা সব জায়গায় কজ এটা ওকেশনের মতোই ড্রেসটা আর ড্রেসটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দেশি এটা যে যে নিবা সে বইল আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েট নাও লেট মি চেক আচ্ছা আরো আরো কথা আছে সবার সাথে সব কি ক্লিয়ার পুরোটা আছে দেশি আচ্ছা আজকের কালেকশনগুলো কি কোল্ড শোল্ডার আপু কোল্ড শোল্ডারের মধ্যেই বেশি হ্যাঁ আমি আবার এই লাইফটা কেটে আবার একটু পরে আবার লাইভ করব আচ্ছা এটা দেখো সেটস প্রাইস হাউ মাচ তোমরা একটু প্রাইসটা বলো তোমরা স্ক্রিনশট নিতে পারবা সি দিস আর ধরে রাখছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো আর এটার লেন্থ কিন্তু 40 প্লাস আছে ওকে লেন্থ হচ্ছে 40 প্লাস আছে আজকেটা অন্য কালার হ্যাঁ আজকেটা অন্য কালার সো তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো যে জেনে বা এটা প্রি অর্ডার হচ্ছে ওকে লাইক আমি সবাইকে হচ্ছে দুই তিন দিন পরে ডেলিভারি করব আচ্ছা প্রাইসই তো বলি নাই আমি আপু ব্রাইডাল লেহেঙ্গা কি দেখাবা না আপু ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো না ব্রাইডাল লেহেঙ্গার আসবে আমি হচ্ছে সারারা লেহেঙ্গা গুলো আনবো বুঝছো এটা দেখো প্রাইস গেস করো এখন আমি হচ্ছে কমেন্ট চাই বডি কত বডি হচ্ছে 32 থেকে শুরু করে 42 পর্যন্ত করা হয়েছে এবার ওকে 42 পর্যন্ত হবে নাও প্রাইস গেস করো কয়েকটা প্রাইস বলো আমাকে প্রাইস গেস করো প্রাইস গেস করতে থাকো প্রাইস প্লিজ আপু বলতেছি একটু ওয়েট তোমরা প্রাইস গেস করো না আপু 800 কিভাবে হবে এটা একটু বাড়ো হালকা একটু বাড়ো 1200 না 1200 হচ্ছে রেগুলার প্রাইস বাট ফার্স্ট লাইভ যেহেতু সো আমি হচ্ছে প্রাইস আরো কম দিব আমি এটা আমি আরো অনেক কালার দেখাবো হুম আচ্ছা দেখো এটা কিন্তু কোল শোল্ডার করা হ্যাঁ আর এটা কিন্তু গ্লিটার ওয়ার্ক করা 950 800 ওকে আপুরা বলতে থাকো আমি দেখছি প্রাইস গেস করতে থাকো আচ্ছা আর এটা কিন্তু এবার পুরা গলা বন্ধ কোল শোল্ডার দেয় নেই শোল্ডারটা কিন্তু এই যে একটু নামানো ওকে বাট এটা কোল সরি কি বলি নট কোল শোল্ডার ইটস হোয়াটস দিস বোট গলা ওকে এটা হচ্ছে বোট কলার দিস
গলাটা কিন্তু এরকমই হবে। তোমরা যদি এখানে কোনো লকেট বা সামথিং পরো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। হুম আপু অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আরো স্কার্ট দেখালে হবে নাকি জাস্ট এটাই আপু? আরো অনেকগুলো দেখানো হবে, 1 2 3 4 5 5টা দেখানো হবে। আর আমি দেখাচ্ছি একটা একটা করে। 1200 নো, 1150 নো, নো, 900, 1000, 1000। আচ্ছা এটার রেগুলার প্রাইস হচ্ছে 1250। আমরা হচ্ছে আজকে ফার্স্ট দেখা, মানে আমার এটা পরে ফার্স্ট লাইভ, সো দ্যাট হচ্ছে আজকে অনলি রামিশা আছে। ড্রেস না কিনে কি আমাকে 3000 টাকা ধার দেন অনলাইন অ্যাডমিশন কোচিং? ধুর বেটা, আপু থাইল্যান্ডের স্কার্ট আবার কবে দেখাবা? কিছুদিন পর আপু, আপু তোমাকে অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, ওকে, অনলি 1000 টাকা এটার প্রাইস আজকের জন্য, জাস্ট অনলি আজকের জন্য। যারা যারা আজকে অর্ডার করবা, ওকে, অনলি 1000 টাকা এটার প্রাইস। এটার প্রাইস অনুযায়ী কিন্তু এটার ইয়া অনেক কম, মানে প্রাইস এটার এই ড্রেসটার অনুযায়ী কিন্তু অনেক কম, ওকে। আচ্ছা তোমরা যে যে খুঁজছো এটা অর্ডার করবা, শেষ অর্ডার করে ফেলো, ওকে। এটা অনেক সুন্দর, আমি এবার অন্য কালারগুলোতে চলে যাই, ওকে। প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। হুম প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, 1050 না আপু। আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 1050। আচ্ছা আমি এখন কি দেখাবো, আচ্ছা আগেরই একটা আগে দেখাই। এটা অনেকগুলো অ্যাভেলেবেল হয়েছে, সো দ্যাট এটা তোমরা ইয়া করতে পারবা খুলে। শোনো এইটার অর্ডার এখন ওপেন, আমি এখন একটা একটা করে সব কালার দেখাই দিতেছি, ওকে। এইটা যারা যারা চাইছিল লাস্ট লাইভে আমি দিতে পারিনি, সো তাদের জন্য এই যে দেখো, সি এটার ব্লাউজটা, এটা সবচেয়ে সুন্দর কাপড়। তুমি কি খালি টপস নিয়ে আসো না? আসি আপু, কালকেই তো আসছিলাম। এই যে দেখো এটাও কিন্তু কোল্ড শোল্ডার, এটা হচ্ছে পিঙ্কটার ইয়া, এটা হচ্ছে পিঙ্কটার ব্লাউজটা টপটা দিস। এটা কিন্তু আবার এটার মতো গলা না, এটা কিন্তু আবার একটু উঠানো গলা, ওকে। এইটা হচ্ছে উঠানো গলা। আচ্ছা আমার এই সেটটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, ওকে। আমার এই সেটটার প্রাইস অনলি 1000 টাকা। আর এই যে হচ্ছে পিঙ্ক কালার ফ্লফি গাউনটা, গাউন বলতেছি বারবার, স্কার্টটা, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, ওকে। সো এটা হচ্ছে অনেককে আমি দিতে পারবো, এটার অর্ডার ওপেন। এটা তোমরা ইয়া করো, এটার স্ক্রিনশট নাও, যে যে এটা নিবা। এটা হচ্ছে 950 টাকা। হুম এটা হচ্ছে 950 টাকা, মাত্র 900 তোমারটার প্রাইস, আমারটার প্রাইস 1000 টাকা। আচ্ছা আপু ড্রেসগুলা কি সব বিডির? হ্যাঁ আপু বিডির। রামিশা কাজ করো, সি দিস, এটা হচ্ছে 950 টাকা, ওকে। হিজাবিদের জন্য টপসের অপশন রাখেন প্লিজ, স্কার্টগুলো পছন্দ হচ্ছে বা টপসের জন্য। ও আচ্ছা মানে এই কোল শোল্ডারের জন্য, হ্যাঁ আপু তোমাদের জন্য অপশন রাখবো, ভেরি সুন আসতেছে। আচ্ছা ওকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন আমি হচ্ছে ক্র্যাপের গুলা স্টার্ট করি, ওকে। এখন আমি ক্র্যাপের গুলা স্টার্ট করি, সি দিস, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন, সেম টপস। আচ্ছা ও প্যাকেট গুলো অনেক ঝামেলা করতেছে, এই যে দেখো সেম টপ দিস, এই দেখো এইগুলা কিন্তু আবার অন্যরকম সুন্দর, এগুলো কিন্তু আবার অন্যরকম সুন্দর। প্রাইস কিন্তু মাত্র মাত্র 900 টাকা, প্রাইস এগুলোর মাত্র 900 টাকা, ওকে। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা, ওকে। প্রাইস হচ্ছে অনলি 900 টাকা। এই যে কিন্তু এটার বেল্ট, এটা দেখো, এগুলো কিন্তু ক্র্যাপ, এগুলো কিন্তু থাইল্যান্ডের ওই স্কার্টগুলোর মতোই, কোনো অংশ কিন্তু কম না। এই রেড এন্ড ব্ল্যাকটা যে যে নিবা বললো অনলি 900 টাকা, ওকে। প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা,
আর আপু পিঙ্ক কালারের সেটার সাইজ কত? আপু পিঙ্ক কালারের সেটার সাইজ হচ্ছে 32 থেকে শুরু করে 40 পর্যন্ত। ওকে 44 এর অপশন আসতেছে, ভেরি সুন 44 আসতেছে, একটু ওয়েট করতে হবে, বেবিদেরও আসবে এগুলা। আর এগুলো কিন্তু বিডির, ওকে আগেই বললাম আমাদের আমাদের দেশি বানানো এগুলা। তোমরা নিজেরাই কিন্তু কাপড় কিনে বানাও এগুলা, বানাই তা ওকেশনে কিন্তু সবাই এগুলাই বানাই, তো আমি নিজেও বানাতাম। সো এগুলাই হচ্ছে এখন। আর আপু টপস কি টানলে বাড়ে? হ্যাঁ আপু টপস টানলে বাড়ে, সি দিস। তোমরা যদি আরো বড় আপুরা নিতে চাও, ইচ্ছা করলে নিতে পারো। এই যে দেখো টপস কিন্তু টানলে একদম 44 পর্যন্ত হবে। ও আচ্ছা, আমি তো বলিই নাই, হ্যাঁ টপস কিন্তু বাড়লে 44 পর্যন্ত হবে। এবার কিন্তু স্ট্রেচি কাপড় দিছে, ওকে ভেলভেটের মধ্যে স্ট্রেচি একটা কাপড় আছে ওটা দিছে, ভেলভেটের মধ্যে স্ট্রেচি একটা কাপড় আছে ওটা দিছে, ওকে। আর হচ্ছে কালকে একটা টপস পছন্দ করছিলাম, সোল্ড আউট হয়ে গেছিল, পিঙ্ক কালারে সেটার ওয়েট। এক মিনিট, আপু হিজাবিদের জন্য অপশনাল টপস আনলে প্লিজ ফুল স্লিভ রাখবেন। হ্যাঁ শিওর, আপু হিজাবিদের জন্য কিছু থাকবে, আর ওগুলো ফুল স্লিভই হবে, আর ওগুলোর মধ্যে কোল শোল্ডার থাকবে না। এটা কিন্তু মানে এই যে রেড সেটটা দেখালাম, রেড সেটটার ইয়া দেখছো, পুরো সুন্দর করে দেখা যাচ্ছে কিনা দেখো, আমি কিন্তু র ক্যামে আসছি। সো যেই কালারটা দেখতেছো ওই কালারই হচ্ছে হবে, ওকে। এটার কালার আছে হোয়াইট, এগুলো হচ্ছে অনলি 900 টাকা, ওকে এগুলো হচ্ছে অনলি 900 টাকা। এটা কিন্তু কফি কালার, এটা কিন্তু কফি কালার, ব্ল্যাক এর মতো, ব্ল্যাকিশ কফি কালার, ওকে। তোমার পরাটা কত? আমার পরাটা 1000 টাকা আপু। আপু তুমি থাইল্যান্ডও বলতেছো আবার ভিডিও ড্রেসও বলতেছো, আমি থাইল্যান্ড বলি নাই, একজনের কমেন্ট পড়ছিলাম যে আপু থাইল্যান্ডের গুলো আসবে কিনা, তাকে আমি বলছি যে থাইল্যান্ডের গুলো আসবে না, মানে এখন দেখাবো না, থাইল্যান্ডের আমি বলি নাই একবারও, আমি বলছি এগুলো দেশি বানানো, তাই বুঝতেছি না, আস্ক করলাম। হ্যাঁ আপু এগুলো থাইল্যান্ডের গুলো না, ওকে আমি কিন্তু একবারও বলি নাই, তোমরা ইয়া লাইভটা আবার দেখতে পারো। আচ্ছা এইটা কিন্তু অনেক ঘেরওয়ালা, সো লাস্ট লাইভে যে হচ্ছে ওই যে সাদাটা মিস করছিল তারা কিন্তু এটা নিতে পারো, ওকে। লাস্ট লাইভে যারা সাদাটা নিতে পারছিল তারা এটা নিতে মানে মিস করছিল তারা কিন্তু এটা নিতে পারো, সাদাটা কিন্তু অনেকে চাইছো। সো সাদাটার মতো করে সেম, এটা কিন্তু কফি কালার, এইটা কফি কালার, প্রাইস হচ্ছে 900 টাকা, ওকে। আর আপু তুমি যেটা পরছো ওটা কত? হ্যাঁ আমার আমারটার প্রাইস আমি বলে দিছি, ওকে। তোমার পরা জাস্ট স্কার্টটা নিতে চাই, আমার পরা জাস্ট স্কার্টটা কত পড়বে? অনলি স্কার্টের প্রাইস আমি জানি না আপু, এই যে দেখো, আর এগুলো কিন্তু 40 প্লাস লেন্থ, ওকে এগুলো কিন্তু 40 প্লাস লেন্থ, মাত্র 900 টাকা, সি দিস। এগুলো ক্র্যাব ক্র্যাব জর্জেটের মধ্যে, আমি এগুলো দেখা এবার নিউ ড্রেস দেখানোর জন্য নেক্সট লাইভে আসব। ওয়েট, এবার আমি জোস একটা কালার দেখাবো। আচ্ছা এই টপগুলো আগে শেষ করি, এগুলো আগে শেষ করি। আচ্ছা এই দেখো পার্পেল চলে আসছে, তোমরা বলছিলা পার্পেলের জন্য, পার্পেল আসছে বাট ক্র্যাপ স্কার্টের মধ্যে আসছে, ক্র্যাপ স্কার্টের মধ্যে আসছে, সি দিস। স্কার্টটা অনেক জোস দেখছো, নিচে কিন্তু আরো বেশি সুন্দর, পুরোটা যদি দেখতে পারো, সি দিস। আপু ব্ল্যাক টপস দেখাও। আচ্ছা লাইভ শেষ হলে একটু কল দিতে পারবা? না আপু এখন আমি কল দিতে পারছি না। এটা ব্ল্যাক কালার, ওকে এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক এর মধ্যে, এগুলো হচ্ছে 900 টাকা, ওকে। স্কার্ট অ্যাভেলেবল বলছে কিন্তু জাম্পস্যুটের অর্ডারটা সিন করেনি আমার। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখে দিতে বলবো, আমার মডারেটর আছে ওরা দেখে দিবে, ওকে ওরা দেখে দিবে। আচ্ছা এখন একটা কালার দেখাবো নিউ, এটা এটা তো অনেক কাছে পছন্দ হবে, আপু আপু এটা দাঁড়াও এক মিনিট, এটা দেখো তোমরা, ওকে